ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাদেরকে এমন সুন্দর দুটি পালা দেওয়ার জন্যে। বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার, তাকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী। আমি অধম রজ্জব দেওয়ান, আমাকে দেওয়া হয়েছে বড় পীরের জীবনী। দুইজনই তারা সৃষ্টিতে আউলিয়া। আমি সকলকে অনুরোধ করব, পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাবভঙ্গিতে অনেক ভুল ত্রুটি আমার মাঝে হতে পারে বাবা, সকলেই আপনারা যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন, ক্ষমাই হলো মহতের লক্ষণ। আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর, ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা গুরুর, ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। কথা শুনবি নিল তোরা গুরুর, ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। আমার বড় পীরে জিন্দা করে, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর, ভাবের মরা যারা। আমার বড় বীর আব্দুল কাদের জিলানি রাস্তা দিয়ে যায় আর দেখে এক খ্রিস্টান ধর্মের লোক আরেকজন মুসলমান ধর্মের লোক, দুইজনে ঝগড়া করে। খ্রিস্টান ধর্মের লোক বলে আমাদের নবী ঈসা নবী সে হইল বড়, আর মুসলমান ধর্মের লোক বলে না আমাদের ধর্মের লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হইল সবার বড়। একটা পর্যায়ে খ্রিস্টান ধর্মের লোক বলে যে আমার নবী ঈসা নবী তিনি মানুষ জিন্দা করতে পারতো, তোমাদের মুহাম্মদ কি মানুষ জিন্দা করতে পারতো? মুসলমান ধর্মের লোক জানে না যে আমার নবীও মানুষ জিন্দা করেছে, জাবেরের দুই ছেলেকে, দুই পুত্রকে সে জিন্দা করেছিল, আরও অনেক মানুষ জিন্দা করেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানি তাদের সামন দিয়ে গিয়ে বলে এই খ্রিস্টান লোক শোনো, তোমার ধর্মের যে ঈসা নবী সে মানুষ জিন্দা করতে পারতো এটা যেমন চির সত্য, তেমনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও মানুষ জিন্দা করতে পারতো, আমার নবীর দরকার নাই, ওই নবীর একজন উম্মত আমি, আমিই মানুষ জিন্দা করে তোমাকে দেখাইতে পারবো। ওই লোক মুসানবীর আমলে এক লোক মারা গেছে, সেই লোকের কবরের কাছে নিয়ে গেছে, পারলে এই কবরের মুর্দার জিন্দা করে দেখান। আমার বড় বীর আব্দুল কাদের জিলানি হাতের মধ্যে কিছু মাটি নিয়ে মুখে একটি শব্দ উচ্চারণ করলেন, কুম বিজমিল্লা। এই কুম বিজমিল্লা বলে যখন কবরের উপরে ছেড়ে দিলেন, সাথে সাথে কবরের মানুষটা মুর্দারটা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ওই লোক বলে আমি এত মানুষের নাম শুনেছি, আপনার নবী মানুষ জিন্দা করতে পারতো, সেই নবীর উম্মত হইয়া আপনি মানুষ জিন্দা করছেন, আপনার ধর্ম আমাকে শিক্ষা দেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানি ওই লোককে কলেমা পড়াইয়া মুসলমান করে তাকে ধর্মে এনে নিলেন। তাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি মরা মানুষ জিন্দা করতে পারতেন। কান্দে ধসল নদীর পর, কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর, এক সন্তান হারা মায়ের কাঁধে ধসল নদীর পর, কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর। আমার বড় পীরে পাইয়া খবর, বড় পীরে পাইয়া খবর, মায়ের ভাঙা কপাল দিল জোড়া শুনবি নিল তোরা গুরুর,
শুনবি নিল তোরা, চোখের পলকে বাদশা হইল ফকির, রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইল ফকির, বড় পীরের পায়ে নোয়াই আসি, বড় পীরের পায়ে নোয়াই আসির কামেল হইল হীরা চোরা, শুনবি নিল তোরা গুরুর তাদের মরা যারা কথা শুনবি নিল তোরা, আগের দিনে মাটির ঘর ছিল বেশি আর বিল্ডিং ছিল কম, এখন মাটির ঘর নাই বললেই চলে, কারণ অনেক বাড়িতেই এমন কোনো গ্রাম নাই দুই চার বিশ পঞ্চাশ জন একশো জন ছেলে বিদেশ না থাকে। আর আপনাদের এলাকা এই গাজীপুরের টঙ্গীর এই সাইডের এলাকার মানুষ তো এমনিই ধনী, কারণ হলো জায়গার দাম বেশি, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়েই তারা পরিপূর্ণ। আগে আমরা বিক্রমপুর জেলা সিলেট জেলা গান করতাম, বিভিন্ন জায়গায় গান করতাম, ওই সব জেলার মানুষকে বলতাম তারা লন্ডনী দ্বিতীয় ধনী, এখন গাজীপুরের মানুষ সব দিক দিয়া আমরা যখন বায়না নেই তখন চিন্তাও করি না যে একবারের জন্য যে এখানে গানে গেলে টাকা দিবে না, এই চিন্তা আর আমাদের ভিতরে নাই। এখন চিন্তা হয় একটা, সেটা হলো যেখানে গানে যাব গানটা যেন সুন্দরভাবে মালিক রহমত করলে যেন গাইতে পারি, কারণ জানি এই অঞ্চলে গান গাইলে বাংলাদেশের অন্যান্য জেলায় গান গাইলে যেই টাকা বকশিস পাওয়া যায় তার চাইতে রিডাবল বকশিস পাওয়া যায় গাজীপুর। এখন পর্যন্ত তো মতি ভাই আসেই নাই, যদি মতি ভাই আসে আমি জানি যতটুকু মতি ভাই আসলে মানে শিল্পীরা এবং যন্ত্রিকরাও অনেক খুশি, অত্যন্ত গান প্রেমিক মানুষ একজন। তাই আমাদের এলাকায় এখন আর ওই শীতকাইটা চোর ঢোকার কোনো ব্যবস্থা এখন আর নাই। আমার বড় পীর আব্দুল কাদির জিলানি এসার উজু করিয়া নামাজে দাঁড়াইয়া গেল যাই নামাজ বিছাইয়া, এমন সময় একটা চোরা শীত কাটিয়া আরে ঘরের ভিতর ঢুকেয়া যায় বলি তাই খুলিয়া, তাইয়া দেখে বড় পীরে নামাজ পড়তে ছিল, আস্তে আস্তে টাকা করি কাঠিতে নিল, কাঠি বান্ধিয়া যখন নামিতে লয় আমার বড় পীরে সালাম ফিরাইয়া দেখিতে লয় রে, আমার বড় বীরে এশারের অজু করে নামাজ পড়ে যখন সালাম ফিরাইছে আর একটা চোরা সে চুরি করে বড় বীরের ধন রত্ন টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা ছিল সব কিছু একটা গাঠির মধ্যে বাইন্ধা বের হয়ে যাবে, আর ঠিক এই সময় আমার বড় বীর সালাম ফিরাইয়া চোরের দিকে চাইছে, যখন চোরের দিকে চাইছে চোখে চোখ পড়ে গেছে গা, চোরে চায় বড় বীরের দিকে, বড় চায় চোরের দিকে, বড় বীর কয় বাবা আপনি কেরা নামাজ পড়বেন, চোরে কয় আমি যদি মনে মনে কই চোর তাহলে তো বড় বীরা রাস্তা রাখবো না, বাবা আমি তো আসছিলাম আপনার কাছে মুড়ি ধরার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আমি হিন্দু ধর্মের লোক গোপনে গোপনে আসছি চুরি কইরা আপনি আমার মুড়িদ করেন, বড় বীর কয় তো দূরে কে সামনে আইসে হাতে হাত দিয়ে কলেমা পড়াইয়া কলেমায় তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা পড়াইয়া মুসলমান কইরা কয় বাবা জীবনে মুখ দিয়ে মিছা কথা কইবা না, চোরে কয় বড় বীরের যে কথা মিছা কথা আমাকে বংশের ভিতরেই নাই, কয় বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, কয় এমনি বারো তেরো ওয়াক্ত পড়ি আপনি কইলার দু এক ওয়াক্ত বাড়াই দিব, ঘরের থেকে বাইরে কয় দূর কি এর বড় পীর কি এর মুরিদ বাচ্চাইছে, আচ্ছা
কই রাত্রটা তো ভালো কাটানো যাবে না। এক জমিদার এই বাড়ির সামনে গিয়া তারাইয়া লয়, এই বাড়ি চুরি করব ধন রত্নের আশায়। দারোয়ান দাঁড়ানো আছে গেটের ওই উপরে, ওই লোক দৌড় দিল বাড়ির ভিতরে, পায়ের শব্দ পাইয়া জোরে তখন ধরল গিয়া, পায়ের শব্দ পাইয়া পায়ের শব্দ পাইয়া পিছনে ধরিল। কোথায় যাও কোথায় যাও আমার কাছে বলো, ছাড়ি দিয়া চোরে তখন দারোয়ানকে কয়, আমি হইলাম বড় চোর বলতেছি তোমায়, আমি চুরি করতে আসছি তোমারে জানাই, চুরি করতে যাবই আমি তোমারে শুধাই। ঝাড়ি মারছে, এই আমি চোর চুরি করতে আসছি। দারোয়ান কয়, না তো চোরে তো কোনোদিন কয় না যে চুরি করতে আসছে। যান ভাই আপনি তাড়াতাড়ি ঘরে যান, ঘরে গেলেই আমার সাহেব ঘরে আছে আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি যে সাহেবের বন্ধু আগে কইবেন না। চোরে ঘরের ভিতরে গিয়া স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে নিচে নাম স্যার ফজরুল আক্তার আজান দিছে আল্লাহু আকবার। ওযু কইরা চোরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, বাড়ির মালিকের লাইট জ্বালায় তাকায় দেখে ঘরে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা কিছুই নাই, সব নিয়ে গেছে। নিচে নামছে, চায়া দেখে পাশে একটা গাঠি এক লোক নামাজ পড়তেছে। বাড়ির মালিকে কয়, চোর ঢুকছিল ঠিকই, চোরের হাতের থেকে আমার স্বর্ণ অলঙ্কারের গাঠিটাই নামাজিওয়ালা ব্যক্তি বাঁচায় রাখছে। আল্লাহ যা করে আমি এর কাছেই মুড়ি দিয়ে যাবোগা। চোরে আর সালামটা ফিরাইতে পারে নাই, থাবা দিয়া পায়ের ভিতরে ধরছে, বাবা আপনি না থাকলে আমার গাঠি চোরে লয়ে যেত। কয়, ভাই আপনি পাও ছাড়েন। কয়, কেন? কয়, আমি চোর, আমি চুরি করছি। বাড়ির মালিকে কয়, দেখছো পরের দোষ যে নিজের কাঁধে চাপাইতে পারে সেই তো মানুষ। আহা, আপনি আমার মুরিদ করেন, মুরিদ না করে যাইতে পারবেন না। মুরিদ করবে কিভাবে? ওই যে বরফির যেমনে যেমনে মুরিদ করছে এইভাবে এইভাবে মুরিদ কইরা ছাইরা দিয়েছে বাবা, জীবনে মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, আর নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়ে যাও। দৌড়াই আমার বরবীরের কাছে গেছে, বরবীর আমি তখন আপনার কাছে মুড়ি ধুইতে আসি নাই, আসছিলাম চুরি করতে। আমার বরবীর কই, এটা তো আমি ওই সময় জানি। কয়, তাহলে ছাইরা দিলেন যে? কই, ছাইরা দিলাম, দেখলাম তুই কী করস। কয়, আমি ওখানে মুড়িদ করছি, মুড়িদ হবে? আমার বরবীর কই, কেন হবে না, গুরু বাক্য শিরোধার্য, গুরু বাক্য তুই পালন করেতে তুই নিজেই একজন আউলিয়া হয়ে গেছিস। তাই রাত্র দিনে থাকতো ধরে ভদ্রত বরবীর, চোখের পলকে বাচ্চা হইল পতি, রাত্র দিনে থাকতো ধরে ভদ্রত বরবীর, রাত্র দিনে থাকতো ধরে ভদ্রত বরবীর, চোখের পলকে বাচ্চা হইল পতি, বরবীরের পায়ে নোয়াই আসি, বুল বলে তারা পায় না দাঁত, বীরের হাতে হাত রাখিয়া তারা হয় বায়া, মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না দাঁত, বীরের হাতে হাত রাখিয়া তারা হয় বায়া। চলে যাক বেশি কথার নাই রে প্রয়োজন, আমারও জিজ্ঞাসা এইলো মনেরই মতন, আমি প্রশ্ন তারে করি রে, প্রশ্ন তারে করি রে, জবাব দিবে আমারে, প্রশ্ন তারে করি রে, আমি যে গানটি ধরেছি এই গানটার লাস্টের অন্তরায় মানিকগঞ্জের আবুল সরকার তিনি বলেছে, মানিকগঞ্জের আবুল সরকার বলে তারা পায় না জাত,
কামিল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত, পীরের ভক্তকে করিতে আঘাত, মুনকার নকির খাইছে ধরা। আমার বড় পীর আব্দুল কাদির জিলানি সে বলে, বাবা আমি যেদিন মরে যাব মুনকার নকির দুই ফেরেস্তা আমার কাছে আসবে না। বড় পীর মুইরা কবরের ভিতরে তাকে ভক্তরা রাখছে, মুনকার নকির দুই ফেরেস্তা গিয়া জিগায়, বড় পীর অনেক পীরগিরি দেখাইছেন, আজকে পীরগিরি আপনার কতটুকু সত্য এটা আমরা দেখব। বড় পীর ছিল সোয়া, কবরের থেকে সোয়া থেকে উঠা মুনকার নকির দুই ফেরেস্তারে থাবা দিয়া ধরছে, তোরা কারা? কয় আমরা মুনকার নকির। কয় তোরা হিন্দু না মুসলমান? কয় মুসলমান। কত এক মুসলমান আর এক মুসলমানে দেখলে সালাম দিত হয়, আমারে সালাম দিলি নাকি? কয় বড় পীর ভুল হয়ে গেছে গা, কয়বার ভুল করবি আর কয়বার মাফ করুম? আবার কই ভুল করলাম? আল্লাহ যখন আদম বানাইব হুকুম দিছিল তোরা সেজদা দে, সবাই সেজদা দিছে, কিন্তু তখন তোরা একবার এক কথা বলছিলি, আদম বানানোর দরকার নাই, আমরাই দরকার আপনার এবাদতের জন্য, না করছিলি কে এই জবাব দিয়ে যা। কয় বড় পীর আমরা দুইজন আসিলাম না, আরো বড় বড় ফেরেস্তা আসিল। কয় তোর লইয়া হেঁটি রে, দুইজন যাইতে লইছে থাবা দিয়ে একটারে ধরছে, তুই থাক তুই যা, দুইজনে গেলে আর আবি না, তোরা গেছে আল্লাহর কাছে। আল্লাহ ফেরেস্তা একটা বাইন্দা রাখছে। কয় কে? কয় আব্দুল কাদির। কয় একটা কাজ কর, সে যা বলে মান্যায়, কি জিগাইছে? আপনি যে আদম বানাইবেন হুকুম দিছিলেন, আমরা যে না করছিলাম, এই না করছিলাম কে লেগে জবাব চায়। কয় সেদিন যে না করছিলি আমার লোক বুঝা করছিলি? কয় না। কয় তাহলে এই উত্তর আমিও জানি না। ফেরেস্তারা কয়, বড় পীর আল্লাহ আপনি একটা ভাও করে দেন। কয় কোনো ভাও নাই, বড় পীর যা কয় খালি মান্যায়। আচ্ছা আপনার কাছে জানতে চাই, আমার খাজা বাবা তিনি একদিন ভক্ত হইল আরেকজনের, খাজা বাবার ভক্ত না, বা খাজা বাবার হাতে হাত দিয়া মুসলমানও হয় নাই, আরেকজনের ভক্ত, কিন্তু কবরে যখন মুনকার নকির আইছে তখন জবাব দেয় আমার খাজা বাবা। একটু নতুনত্বর দরকার আছে না? খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, এটি আমরা গাইতে গাইতে আপনারা শুনতে শুনতে আপনারা নিজেরাও অনেক জীবনী শিখা গেছেন গা। তাই আজকে একটু নতুনত্ব কিছু কথা আমি একটু জানতে চাইলাম। পীর হইল আরেকজন, ভক্ত হইল আরেকজনের, কিন্তু জবাব দেয় আমার কবরে গিয়া আমার খাজাও ভাই। কি জবাব দিল আর তাকে জিজ্ঞাসা করেছিল কি, সে ছিল কার ভক্ত? এই একটাই প্রশ্ন আশা রেখে তার সুন্দর নাচ। Ha!